এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খাদ্য সংকটে পড়া নোয়াখালী পৌরবাসীর পাশে দাঁড়িয়েছেন নোয়াখালীর পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল খাদ্য বিতরণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় মেয়রের নিজ অর্থায়নে 9 নং ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে পৌর মেয়রের পক্ষে পৌরসভার 9 নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের নেতৃত্বে তার নিজ বাড়ি থেকে 320টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফখরুদ্দিন মাহমুদ ফখরুল উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজকে আপনাদের মাঝে এসেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সালাম নিয়ে। আমি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আমাদের নেতা জননেতা জনাব ওবায়দুল কাদেরের সহযোগিতায় আমি আমাদের বিগত দিন থেকে আমি আমার কার্যক্রম অব্যাহত রেখেছি। গরিব মানুষের পাশে আমি আমার সাধ্য অনুযায়ী থাকার চেষ্টা করেছি। আমার পাশাপাশি আমার প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরও তাদের স্বস্ব উদ্যোগে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন। আমি আবারও আসবো আপনাদের মাঝে এবং আমার কাউন্সিলরের মাধ্যমে আমি আবারও ঈদের আগে আপনাদেরকে আরেকবার আমি খাদ্য সহায়তা চেষ্টা করবো।